ব্যবহার, আবারও এক বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে এক বিজেপি নেতা। এবার গোলাঘাটি মন্ডল সভাপতি তথা ভাটিলামা পঞ্চায়েতের উপপ্রধান শ্রী রামকৃষ্ণ সাহার নোংরা কথোপকথন সহ একটি কল রেকর্ডিং ত্রিপুরা পাবলিক ওপিনিয়নের অফিসে এসে পৌঁছেছে। যদিও রেকর্ডিং এর সত্যতা যাচাই করে দেখেনি ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন, তবে ঘটনার যে সত্যতা রয়েছে সংশ্লিষ্ট এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে। অভিযোগ, স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি দেবে এই প্রলোভন দেখিয়ে মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে এই গুণধর মন্ডল সভাপতি। এক কথায় ওই মহিলার অসহায় অবস্থার সুযোগ নিয়ে ঘরে স্ত্রী সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে পড়ে এই উপপ্রধান তথা মন্ডল সভাপতি। মহিলাকে বলতে শোনা যাচ্ছে তিনি এই নেতাকে বিশ্বাস করে বড় ভুল করে ফেলেছেন। এই ঘটনার টের পেয়ে মহিলার স্বামী মুখ খুলেছেন, তিনি সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদের সত্যতা নিশ্চিত করতে দুজনের অবৈধ সম্পর্কের মোবাইল কথোপকথনের একটা ছোট্ট অংশ এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। দেখুন গোটা প্রতিবেদনটি। শর্মা, আমি এই পেশা দিন মজুর, আমি আজকে 12 বছর হয়েছে বিয়া করছি। বিয়া করানোর পরে আমার আজকে 40 দিন প্রায় এক বছর ধরে শ্রী রামকৃষ্ণ সাহা মন্ডল সভাপতির সাথে আমার বুয়ার অবৈধ সম্পর্ক হয়েছে। এক বছর পরে আমি ধরা পড়া আজকে প্রায় 40 দিন হয়েছে। 40 দিন সাহার সাথে আমার দুইটা বাচ্চা আছে কিনা বউয়ের সাক্ষী দিব করে এসেছে আজকে প্রায় নিয়ে এসে। হ্যাঁ, সব কিছু এভ্রিথিং চলছে তার লগে। আজকে আমার এই সন্তান আর আমি বাচ্চা বউ ছাড়া আমি হ্যাঁ আমি হ্যাঁ আমি আজকে মানুষের কাছে আমি মুখ্যমন্ত্রী মানুষের কাছে আমি সুস্থ বিচার চাই। আমি I love you.